রক্তের সংকট মেটাতে তৃণমূল কংগ্রেস কালচিনি অঞ্চল কমিটির আয়োজনে স্বেচ্ছায় এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। এদিনকার এই শিবিরে মোট 75 ইউনিট রক্ত সংগ্রহ করা হয়। রক্তের সংকট মেটাতে তৃণমূল কংগ্রেস কালচিনি অঞ্চল কমিটির আয়োজনে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। এদিন মোট 75 ইউনিট রক্ত সংগ্রহ করা হয়। এদিনের রক্তদান শিবিরের মুখ্য অতিথি ছিলেন তৃণমূল কালচিনি ব্লক সভাপতি বাবলু মজুমদার। এদিন রক্ত সংগ্রহ করতে আসেন আলিপুরদুয়ার ব্লাড ব্যাংক কমিটিরা। এদিনকার এই শিবিরে আয়োজনের মূল ভূমিকায় ছিলেন আজাদ আনসারি, পাওয়ান লামা, হায়দার আনসারি, বিনয় ভূষণ কেরকেটা সহ প্রমুখ। সাবিত্রী ধর্মশালা মে প্রতিবর্ষ কালচিনি তৃণমূল পার্টি অফিস কে তরফ সে হম লোক ব্লাড ডোনেশন ক্যাম্প কা আয়োজন করতে হ্যাঁ, জিসে হম লোক ইহা পর বগল মে পার্টি অফিস কে বগল মে বহুত সারা বাগান হ্যায়, জিস বাগান কে মজদুর বর আপনা ট্রিটমেন্ট কে সময় মে ব্লাড কা জরুরত পড়তা হ্যায় তো পার্টি অফিস মে আতে হ্যায়।